লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ, প্রেমে অন্ধ, অন্ধ প্রেম। যখন একজন ছেলে এবং একজন মেয়ে লাভ লাইফ শুরু করে, প্রেমে পড়ে, প্রেম সম্পর্ক স্থাপনের পর, প্রেম জীবন শুরু করার পর, তাদের কথায় বার্তায় চাল চলনে আচরণে অনেক সময় অনেক পরিবর্তন আসে এবং তাদের সেই পরিবর্তনগুলো অনেক সময়ই স্বাভাবিক বলে মনে হয় না। সেখানে লজিক কাজ করে না, কোনো স্বাভাবিক ন্যায় নীতি বুদ্ধি কাজ করে না, সব কিছুই অনেক সময় অস্বাভাবিক বলে মনে হয়, ম্যাজিক বলে মনে হয়। তো আজকে এই মুহূর্তে লাভ ইজ ব্লাইন্ড এই ফ্রেজটার উপর কিছু কথা বলার চেষ্টা করব নিজের মতো করে। সো লেট স্টার্ট। লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ, এই ফ্রেজটি যিনি প্রথম ব্যবহার করেছিলেন, যিনি প্রবর্তন করেছিলেন, তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিসে এই ফ্রেজটি প্রথম ব্যবহার করেছিলেন এবং ওই নাটকে জেসিকা নামক একটি ফিমেল ক্যারেক্টার আছে, তার মুখে বলা কথাটা এরকমই ছিল, লাভ ইজ ব্লাইন্ড অ্যান্ড দ্য লাভার্স ক্যান নট সি দ্য প্রেটি ফলিজ দ্যাট দে দেমসেলভস কমিট। লাভ ইজ ব্লাইন্ড, উইলিয়াম শেক্সপিয়ার এই ফ্রেজটির ইনভেন্টর বা উদ্ভাবক হলেও এই ফ্রেজটির যে অর্থ, যে কনসেপ্ট ও আইডিয়া, তা কিন্তু অতি পুরাতন, অতি প্রাচীন, যা রোমান পুরাণে খুঁজে পাওয়া যায়। রোমান পুরাণে কিউপিড নামক একজন দেবতা আছেন, যিনি হলেন প্রেমের দেবতা, গড অফ লাভ। কিউপিড চোখে পটি বাঁধা অবস্থায় হাতে তীর্ধনুকু নিয়ে ভ্রমণ করতেন এবং যখন তখন মাঝে মধ্যেই খামখেয়ালি বসে তিনি তার ধনুক থেকে তীর নিক্ষেপ করতেন এবং সেই তীর যার হৃদয়ে বিদ্ধ হতো সঙ্গে সঙ্গে ওই মানুষটি প্রেমে পড়ে যেত এবং ওই মানুষটির প্রেমে পড়া ছিল অস্বাভাবিক এবং প্রেমে পড়ার পর ওই মানুষটি অস্বাভাবিক আচরণ করত এবং সেখানে কোনো লজিক কাজ করতো না, কোনো স্বাভাবিক বোধবুদ্ধি কাজ করতো না, সবই ম্যাজিক ম্যাজিক বলে মনে হতো। তো আজকে লাভ ইজ ব্লাইন্ড এই ফ্রেজটির ছোট্ট ইতিহাস সম্পর্কে কিছু কথা শেয়ার করলাম, আশা করি সবার কম বেশি ভালো লেগেছে।